মিটতে মিলে ডালের বালতিতে সাপ। বীরভূমের ময়ূরেশ্বরের ঘটনা, এবং এই ঘটনায় ১৬ জন শিশু তারা গুরুতর অসুস্থ অবস্থায় রামপুরহাট হাসপাতালে ভর্তি রয়েছে। কিভাবে ডালের মধ্যে সাপ, স্কুলে অভিভাবকদের বিক্ষোভ, মিটতে মিলে সাপ প্রতিবাদে স্কুলে প্রধান শিক্ষকের বাইক ভাঙচুর। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, মিটে মিলে ডালের বালতিতে সাপ, বীরভূমের ময়ূরেশ্বরে তোলপাড়। বীরভূমের ময়ূরেশ্বরে মিটে মিলে ডালের বালতিতে সাপ, বেশ কয়েকজন ছাত্র অসুস্থ, ১৬ জন শিশুকে ভর্তি করা হলো রামপুরহাট মেডিকেলে। কিভাবে ডালের মধ্যে সাপ, স্কুলে অভিভাবকদের বিক্ষোভ, মিটে মিলে সাপ প্রতিবাদে স্কুলের প্রধান শিক্ষকের বাইক ভাঙচুর। বেশ কয়েকজন শিশু অসুস্থ হয়ে পড়ে, ১৬ জন শিশু তাদের রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজকে যখন ডাল রান্না করা হয়, সেই ডালের মধ্যে একটা বড় সাপ পড়ে ডালের মধ্যে মারা যায়, এবং সেই ডাল মোটামুটি ২০-২৫ জন বাচ্চা অলরেডি খেয়ে ফেলে। তারপরে যারা রান্না করছিল তারা দেখতে পায়, এবং তারপরে সেই রান্না খাবার পরিবেশন বন্ধ। দেব যা বলেছেন বলে আপনি জানাচ্ছেন সেটা যথার্থ বলেছেন, ঠিক বলেছেন। একজন শিল্পী সে যথার্থ কথা বলবে, এটাই হওয়ার কথা। দেব তার শিল্পী পরিচয় থেকে যখন এরকম একটা কথা, মানে এরকম একটা কথা যখন বলেন, তখন বোঝা যায় যে শিল্পী পরিচয়টাই তার ডমিনেট করছে। যদিও তৃণমূলের সাংসদ এই জায়গাতে তাকে একটু অসুবিধার মধ্যে পড়তে হয়, বা অনেককেই এরকম অসুবিধার মধ্যে পড়তে হয়, যেটা সত্য সেটা বলতে তখন আটকে যায়। যেন দেব অথবা এরকমের যারা আছেন তারা যেন সত্যটাকে বরাবর বলে যেতে পারেন, সে সত্যটা যার পছন্দ আর যার নাই পছন্দ, এটাই কিন্তু আমরা সবাই আশা করব। আমি শুধু এইভাবে বলছি আপনাকে, দেখুন তৃণমূলের নেতাদের কথায় কিন্তু টুকটাক করে সব বেরিয়ে পড়ছে। কেউ বলছে প্রধানরা এটা করেছে, অন্যায় করেছে, কেউ বলছে প্রধানরা কেন করবে, এটা ভিডিওরা করেছে, অন্যায় করেছে। দেব বলছেন ভিডিও করুক, প্রধান করুক, এমএলএ করুক, দল করুক, এটা বেঠিক, আমি এটা মানছি না। এইটাই চেহারাটা বুঝিয়ে দিচ্ছে যে হাল কিরকম। মুখ্যমন্ত্রী বলেছেন ১৭ লক্ষ নাম উনি বাদ দিয়েছেন, কিন্তু একবারও বললেন না, তার কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেছেন, একবারও বললেন না যাদের নাম বাদ দিতে হলো তাদের নাম বেআইনি ভাবে যুক্ত করলো কে, কোন এমএলএ, কোন প্রধান, কোন নেতা, কোন মন্ত্রী, কোন বিডিও, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা উনি নিয়েছেন, এইটা না বলার মধ্য দিয়ে প্রকারান্তরে এই অন্যায় যারা করেছে তাদের পাশে কিন্তু মুখ্যমন্ত্রী দাঁড়াচ্ছেন। এটা সাধারণ মানুষ বুঝতে পারছেন, এবং অনেকে নেতা মন্ত্রী তারাও বুঝতে পারছেন, সবাই বলতে পারবেন কিনা জানি না। দেব বলেছেন সেটুকু সাধুবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, আবাস দুর্নীতির কথা কবুল করে কার্যত বিস্ফোরক তৃণমূল সাংসদ দেব, এবং ঘাটালে তৃণমূল সাংসদ দেব তিনি যেমনটা বলেছেন যে যাই ভুল, ভুল হলে ভুল সেটা যে কোনো দলেরই হতে পারে, এবং তিনি আরও বলেছেন আবাস তালিকায় দুর্নীতির কথা কবুল করে যারা গরিব তাদের মাথায় ছাদ থাকার কথা ছিল, কিন্তু আবাস যোজনার তালিকায় তাদের নাম নেই, কিন্তু যাদের পাকা বাড়ি রয়েছে তাদের নাম আবাস যোজনায় রয়েছে, এবং তা থাকা একেবারেই উচিত নয়। যেটা ভুল সেটা ভুল, সেটা আমার দল করুক বা অন্য দল করুক বা যে কোনো মানুষ করুক, সেটা ভুল সেটা ভুল। আমার মনে হয় যাদের যাদের প্রাপ্ত, যাদের যারা সত্যি গরিব মানুষ, যাদের বাড়ি নেই, যাদের মাথায় ছাদ নেই, তাদের পাওয়া উচিত, এবং আমি সেটা মনে করি, এবং যদি ভুল হয়ে থাকে সেটা আমার আমারও মনে হয় সেটা ভুল। দাদা আবাস যোজনা সার্ভে কি সেভাবে হয়নি, বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে যারা গরিব মানুষ তারাই বঞ্চিত। আমি না এই রাজনীতি আমি জানি না, তুমি আমাকে জিজ্ঞেস করলে কি আমি যেই রাজনীতি বিশ্বাস করি, যেটা ভুল সেটা ভুল, যেটা আমার দল করুক বা অন্য দল করুক বা যে কোনো মানুষ করুক সেটা তো ভুল। যাদের মাথায় ছাদ নেই, যারা যাদের পাকা বাড়ি তারা পেয়ে আছে, যাদের মাথায় ছাদ নেই তারা হয়তো পাচ্ছে না, তো আমার সেটা মনে হচ্ছে কি এটা ভুল হয়েছে। আবাস দুর্নীতি নিয়ে যখন তোলপাড় রাজ্য, এবং তার মধ্যে মুখ খুললেন তৃণমূল সাংসদ দেব, তিনি কি বললেন, তিনি বললেন যেটা ভুল সেটা ভুল, সেটা আমার দলের হলেও, তিনি আরো বলেন যে যাদের মাথায় ছাদ নেই তাদেরই তো এই আবাস যোজনায় নাম থাকার কথা ছিল, কিন্তু যাদের পাকা বাড়ি রয়েছে তাদের নাম আবাস যোজনায় তার তালিকায় রয়েছে, তা একেবারেই বাঞ্ছনীয় নয়। ঘাটালে গিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ দেব।
আবাস তালিকায় দুর্নীতির কথা কার্যত কবুল করে বিস্ফোরক দেব। যারা গরিব, যাদের মাথায় ছাদ নেই তাদের পাওয়া উচিত, যাদের পাকা বাড়ি তারা পাচ্ছে, যাদের মাথায় ছাদ নেই তারা পাচ্ছে না। ঘাটালে কি আবাস দুর্নীতি নিয়ে বিস্ফোরক তৃণমূল সাংসদ।